हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विथ ईशानी। 26 जून 2020 करेंट अफेयर्स निये एलाम तुम्हारे जन्य। आज के सेटे मोट 10 करेंट अफेयर्स आछे, तार साथे साथे प्रासंगिक तथ्यगुलो आलोचना करे देव। तुम्हारा भिडियोटार प्रथम थेके शेष पर्यन्त देखो, यदि भालो लागे लाइक करो और चैनले नतून हये थाकले सबस्क्राइब करो। ओके, चलो देखे नी प्रश्नगुलो। प्रथम प्रश्न, दरिद्र मानुषदेर दिने दुबार कन्सेशन मूल्ये खाबार दिते इंदिरा रसोई योजना लंच करलो कोन राज्य सरकार? ए प्रश्नेर सठिक उत्तर हो जाबे अपशन बी, राजस्थान। राजस्थान सरकार ए प्रकल्पे प्रति बछर 100 कोटी टाका व्यय करबे। राजधानी जयपुर, बर्तमान मुख्यमंत्री अशोक गेहलट, बर्तमान राज्यपाल कलराज मिश्र। दू नम्बर प्रश्न आमरा देखबो, उक्ति 2.0 प्लैटफर्म भार्चुअलि लॉन्च करलें के? सठिक उत्तर हो जाए ऑप्शन सी, रमेश पोखरियाल। तिनी बर्तमाने केंद्रीय मानव सम्पद उन्नयन मंत्री पदे आछेन, तिनी निशांक नामे परिचित, ऑप्शन सी। तीन नम्बर प्रश्न आमरा देखे नेब, IFTAS এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন বি, টি রবিশঙ্কর, অপশন বি। এবং CEO পদে নিযুক্ত হলেন ডক্টর এন রাজেন্দ্রন। IFTAS এর পুরো কথা হলো ইন্ডিয়ান ফিনান্সিয়াল টেকনোলজি অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস, হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্র। চার নম্বর প্রশ্ন আমরা দেখব, উত্তরাখণ্ড ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন সি, ওয়াসিম জাফর। পাঁচ নম্বর প্রশ্ন দেখব, ধ্রুব নামে ভারতীয় রিসিভার চিপ তৈরি করলো কোন ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, IIT বোম্বে, হেডকোয়ার্টার মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1958, বর্তমান ডিরেক্টর সুভাশিস চৌধুরী। ছ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, আলেকজান্ডার ভুসিক কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সার্বিয়া। তিনি হলেন সার্বিয়ার পঞ্চম রাষ্ট্রপতি, অতীতে তিনি সার্বিয়ার 11তম প্রধানমন্ত্রী ছিলেন। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, মুদ্রার নাম হচ্ছে সার্বিয়ান দিনার। সাত নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, UNRWA তে কত মিলিয়ন মার্কিন ডলার দান করছে ভারত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 10 মিলিয়ন। UNRWA এর পুরো কথা হলো ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট। UNRWA হেডকোয়ার্টার হচ্ছে আম্মান, জর্ডন অ্যান্ড গাজা প্যালেস্টাইনিয়ান অথরিটি। কমিশনার হচ্ছে জেনারেল ক্রিশ্চিয়ান সন্দর্স। আট নম্বর প্রশ্ন দেখে নেব আমরা, সম্প্রতি প্রয়াত রাজ্যসভার প্রাক্তন সদস্য বিশ্ববন্ধু গুপ্ত কোন রাজনৈতিক দলের অন্তর্গত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কংগ্রেস, অপশন সি। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 93 বছর। 1984 থেকে 1990 সাল পর্যন্ত দিল্লি রাজ্যের হয়ে তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। ন নম্বর প্রশ্ন আমরা দেখব, কোঙ্কন উপকূলে 53 বর্গ কিলোমিটার অঞ্চলকে তিল্লারি কনজারভেশন রিজার্ভ হিসেবে ঘোষণা করলো কোন সরকার? চারটে অপশন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। মোট 10টি গ্রাম এই অঞ্চলে আওতায় পড়ছে। রাজধানী মুম্বাই, বর্তমান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, বর্তমান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি, অপশন এ। 10 নম্বর প্রশ্ন দেখব আমরা,
লিকুইড কুলিং অ্যান্ড হিটিং গার্মেন্ট এর জন্য পেটেন্ট পেল কোন মহাকাশ গবেষণা সংস্থা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন সি, ইসরো। ইসরোর পুরো কথা হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। প্রতিষ্ঠা সাল 1969 সালে 15ই আগস্ট। প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই, সদর দপ্তর বেঙ্গালুরু, বর্তমান চেয়ারম্যান কে সিবান। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। যারা আগে ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখে নাওনি কারেন্ট অ্যাফেয়ার্সের, তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নেবে। আর তোমরা স্টাডি উইথ ইশানি ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো, ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।